হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত ম্যাট্রিক্সে। আজ আমরা কিছু কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের অঙ্ক করবো, একটু অন্য রুলসে, অন্য পদ্ধতিতে। আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো, কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট মানে জটিল সুদ, সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদ। এই সিম্পল ইন্টারেস্ট করার জন্য আমরা দুটো রুলস ব্যবহার করতে পারি। দেখো, এই হচ্ছে আমরা রুলস, আমাদের ফর্মুলাটা, ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার। যদি আমাদের দু বছর, সাধারণত দু বছর বা এক বছর ষান্মাসিকভাবে দেয়, দু বছর যদি কখনো দেয়, আমাদের এখানে প্রথম বছরের সিম্পল ইন্টারেস্ট লিখবো, নেক্সট বছরের সিম্পল ইন্টারেস্ট লিখবো। এর যে সুদটা হবে আমরা সুদটা এখানে লিখবো। তাহলে আমাদের সিম্পল ইন্টারেস্ট আর সুদ বেরিয়ে গেল সিম্পল ইন্টারেস্টটা। সেমভাবে এটাও যদি কম্পাউন্ড ইন্টারেস্ট করি, আমরা কম্পাউন্ড সূত্রটা কি, সিম্পল ইন্টারেস্ট প্লাস বিটুইন দ্য ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট এর সুদটা দুটো যোগ করলে কম্পাউন্ড ইন্টারেস্ট হয়। দেখো, আমি যদি এখানে সিম্পল ইন্টারেস্ট ধরে নাও 10 লিখলাম সিম্পল ইন্টারেস্ট, আমার সেকেন্ড ইয়ারও 10। আর যদি আমাদের এর যদি 2% বলে কখনো, 10-এর 2%, 2/100, মানে তাহলে কথা হয় 0.5, এরম কিছু আসবে, তাই তো? যদি 0.5 এখানে দিই, তাহলে আমাদের অ্যান্সারটা কত হবে কম্পাউন্ড ইন্টারেস্ট যদি চাই, 10 + 10 + 0.5, 20.5। এটা আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে এইভাবে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে হবে। চলো আমরা অঙ্ক করে দেখি এবার। তো আমাদের ফার্স্ট অঙ্ক, 2000 টাকার দু বছরের 4% হারে জটিল সুদ ও সরল সুদের পার্থক্য কত? তখন বলে নিয়েছিলাম আমরা এইভাবে ফর্মুলা করে নিতে পারি। দেখো, এটাকে দু হাজার টাকা বলেছে, দু বছরে 4%, তাহলে 2000 টাকার 4% কত হয় আমরা আগে বের করি। 2000 টাকার 4% বাই 100, শূন্য শূন্যে কাটা, 4 × 2 = 8, 80 টাকা। এবার এই 80 টাকাকে আমরা বের করে নেব। 80 টাকা দুটো বছর করে নিলাম 80 টাকাকে। এবার 80 টাকা 4% কত আছে, 80 × 4/100, শূন্য শূন্যে কাটা, 2 × 2 = 4, 5 × 2 = 10, 16/5। এটাকে আমরা ভাগ করে দেখি, 16, 15, 1.0, 5 × 2 = 10 মিলে গেল। তাহলে আমাদের সুদটা কত বেরোলো, 3.2। এবার দেখো, আমাদের এখানে এসআই সমান সমান এই 80 + 80 = 160, এটা আমাদের এসআই বেরোলো সিম্পল ইন্টারেস্ট। আর কম্পাউন্ড ইন্টারেস্ট বেরোলো 80 + 80 + এই 3.2, তাহলে কত হচ্ছে, 163.2। এবার এই দুটোর যেই বিয়োগ ফলটা, সেটাই আমাদের সুদের পার্থক্য। তাহলে আমরা এটার থেকে এটা বিয়োগ করলে সুদের পার্থক্যটা পেয়ে যাব, 163.2 160 বিয়োগ করলে আমরা এখানে পাচ্ছি কত, 3.2। এটাই আমাদের অ্যান্সার। তো বন্ধুরা, আমাদের 2 নম্বর অঙ্ক, 2000 টাকার দু বছরে 20% হারে জটিল সুদ ও সরল সুদের পার্থক্য কত? সেম অঙ্ক, জাস্ট ডিজিটগুলো আলাদা আছে। একইভাবে আমরা করি অঙ্ক 20%, তাহলে এখানে আর একটা শূন্য হবে। তাহলে আমাদের একই রুলস, আমরা 400 400 দুটো বছর করে নিই, 400 400। এবার এই 400 টাকার 20% কত হয়, 400 × 20/100, শূন্য শূন্য কাটা, 4 × 2 = 8, 80 টাকা। তাহলে আমাদের সিম্পল ইন্টারেস্ট 400 + 400 = 800, আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট 400 + 400 + 80 = 880, আর আমাদের এদের পার্থক্যটা দুটোর বিয়োগফল, 880
800 বিয়োগ করলে 80, এটাই অ্যান্সার। তো বন্ধুরা 3 নম্বর অঙ্কটা করে দেখি, 125 টাকার 20% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ কত হবে? দেখো আমাদের এই অঙ্কটা একটু আলাদা দিয়েছে, তাহলে আমরা 125 টাকার 20% বের করে নিই আগে। 125 ইন্টু 20 বাই 100, শূন্য শূন্য কাটা, 5 দুগুণে 10, 5 25 125। আমাদের এই 25%টা কত সময়ের জন্য বলেছে? 25% আমাদের এই 3 বছরের জন্য বলেছে, তাহলে আমরা 3 বছরের জন্য 3টে ভাগ করি। তিনটে ভাগ, 25 25 25। এবার এই 25-এর 20% কত হয়? শূন্য শূন্য কাটা, 5 দুগুণে 10, 5 5 25। তাহলে আমার প্রথম মাসের প্রথম বছরের সুদটা আমরা এখানে পাবো। এবার এই বছরের সুদটা আমরা এখানে পেলাম, তাহলে এই বছরের সুদটা আমরা এখানে পাবো 5 টাকা। আর এই বছরের সুদ আমরা শেষে গিয়ে আরেকটা পাবো এখানে 5 টাকা, আর এই বছরের সুদটা আমরা এখানে আরেকবার পাবো। তাহলে 5 টাকার 20% সুদ কত হবে? শূন্য শূন্য কাটা, 5 দুগুণে 10, 5 5 1%। তাহলে আমাদের মোট সুদ কত হলো? দেখো, 5 প্লাস 5 প্লাস 5 প্লাস 1, 16। এবার আমরা দেখো আমাদের সিআই হলো কম্পাউন্ড ইন্টারেস্ট, 5 25 সরি 25 প্লাস 25 প্লাস 25 প্লাস 16, 25 25 75 16, 91। এটা কম্পাউন্ড ইন্টারেস্ট। এসআই বেরোবে কত তাহলে? 25 প্লাস 25 প্লাস 25 সমান সমান 75, এই দুটোর বিয়োগ ফল 16। এটা হচ্ছে আমাদের পার্থক্য পার্থক্য। তাহলে আমাদের চক্রবৃদ্ধি সুদটা হলো 91, আর সরল সুদটা চেয়েছে 75, এটাই অ্যান্সার। তো বন্ধুরা আমরা আমাদের নেক্সট অঙ্কে চলে এসেছি। দেখো, কোনো টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ যথাক্রমে 5,500 ও 5,000 টাকা, তাহলে সুদের হার কত? এত সময় আমরা সুদের পার্থক্য বের করেছি এবং কম্পাউন্ড ইন্টারেস্ট বের করেছি, সিম্পল ইন্টারেস্ট বের করেছি। এখানে কি বলেছে আমাদের কত পার্সেন্টে করলে আমাদের এটা হয়? দেখো আমাদের 2 বছর বলেছে, প্রথম আমাদের পার্থক্য বিয়োগ করিনি, প্রথমেই দেখি বিয়োগ করে কত হয়। 5,500 আর 5,000 বিয়োগ করলে আমাদের 5,000 হলো। এবার বিয়োগ করলে 500 বেরোলো। আমরা এই কখন পাবো 500টা? এই 5,000 টাকার উপরেই আমরা 500 টাকাটা সুদ পাবো। তাহলে 500 টাকা আমরা 2 বছর করে নিই, 5,000 টাকাটাকে, 5,000 5,000। 5,000 টাকার কত পার্সেন্ট সুদ দিলে 500 টাকা হবে? আমরা আমাদের তাই বেরিয়ে গেল, কারণ আমাদের 5,000 টাকা আছে এসআই, এটা কম্পাউন্ড ইন্টারেস্ট। আমাদের এক বেশি হয়েছে কত? এই 500টা, 5,500, তো এই 500টা আমাদের বেশি হয়েছে। তাহলে আমাদের সুদটা আছে 500, আমাদের ধরে নিতে হবে এখানে। তাহলে এবার বের করে দেখো কত টাকা সুদ করলে আমাদের এই 500 টাকা হয়, তাই না? দেখো এবার 5,000 টাকায় আমাদের সুদ যদি হয় 500 টাকা, তবে 1 টাকায় কত হবে? 500 বাই 5,000, আর 100 টাকা মানে আমাদের পার্সেন্টেজ 100, 100-তে কত হবে? 2 শূন্য 2 শূন্য কাটা, 1 শূন্য 1 শূন্য কাটা, 5 দুগুণে 10, 10%, অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার এটা। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তোমরা সবাই লাইক অ্যান্ড শেয়ার করো, এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।